বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা। বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য থেকে বেরিয়ে আসছে। বৈশ্বিক এই পরিবর্তনে প্রধান চরিত্র হয়ে উঠেছে চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের পর সবচেয়ে বড় প্রভাবক হিসাবে আলোচনায় এসেছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশটি। চীনের প্রভাব এখন এত তুঙ্গে যে যুক্তরাষ্ট্রের বনয় ছেড়ে বেরিয়ে আসছে উন্নত ও উদীয়মান উন্নতির দেশগুলো। বহুপাক্ষিক বিশ্বব্যবস্থায় বিশ্বের প্রায় সব প্রান্তেই এখন চীনের প্রভাব, যার সর্বশেষ নজির ল্যাটিন আমেরিকা ও ইউরোপের প্রভাবশালীদের বেজিং সফর। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমসবার্গের প্রতিবেদন বলছে, সফরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমিয়ে চীনের যে নতুন বিশ্বব্যবস্থার পরিকল্পনা তা এগিয়ে নিতে আগ্রহী ব্রাজিল। চীনের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠককালে লুলা বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্কের উদ্দেশ্য কেবল বাণিজ্যিক নয়, আমাদের রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। লুলার সফরের কয়েকদিন আগেই চীন সফর করে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সফর থেকে ফিরে নেদারল্যান্ডসের এক অনুষ্ঠানে ম্যাক্রো পরোক্ষভাবে ইউরোপের যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে আনার কথা বলেন। অন্যের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন তিনি। চীন সফর শেষে দেশে ফেরার সময় তিনি দুটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের বদলে ইউরোপের কৌশলগত সার্বভৌমত্বের উপর জোর দেন। বিশ্বের যুক্তরাষ্ট্র আধিপত্য হারাচ্ছে এবং এরই মধ্যে লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামার্স। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন এবং রাশিয়ার গভীর হতে থাকা এমন একটি বিষয়ের প্রতীক যা যুক্তরাষ্ট্রের সামনে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই নতুন চ্যালেঞ্জকে কীভাবে মোকাবেলা করা যায় তা ওয়াশিংটনকে বিবেচনা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এরকম বিশ্লেষণধর্মী আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।